আশ্রয় দিলেন দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন। আশ্রয় দিলেন চাচা আবু তালিব, কালেমা পড়েন নাই কিন্তু নবীকে মহব্বত করতেন। নবীর বিয়ের দিন আবু তালিব কাঁদতেছিলেন, আমার ভাই নাই, আমার এই ভাতিজার বাবা নাই, মা নাই, আমার ভাতিজা যারা মন খারাপ না করে আমি তার অলিমা করব। কোন কোন বর্ণে আসছে 10টা ওট জবাই করে, কোন কোন বর্ণে আসছে 100 ওট জবাই করে তিনি তার বিয়ের অলিমা করছে। কালেমা পড়ে মনে কিন্তু ভাতিজাকে মহব্বত করে। সেই চাচাও মারা গেল, বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই। মক্কায় কঠিন অবস্থা, নবীজি অত্যাচার করে মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দেয়। আল্লাহ নবী নামাজের সেজদার মধ্যে গেছেন, উঠের নাড়ি মুড়ি চাপাই দিয়েছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছেন আর কাঁদতেছেন। কয় নবী চেষ্টা করেন, মাথা তুলতে পারেন না, মুসলমানরা ছিলাম দুর্বল, সংখ্যায় কম, দেখার পরও আমার কান্না করা ছাড়ার কোন আর উপায় ছিল না। উকবা ইবনে আবি মুঈদ নবীর প্রতিবেশী, আল্লাহ নবীর চেহারার মধ্যে থুতু মারার জন্য আসছে। আপন চাচা আবু রাহাবের সন্তান উতবা এসে নবীজির জামা টেনে ছিঁড়ে ফেলছে। চাচি উম্মে জামিল পাথর বাড়ার জন্য আসছে, অবস্থা বড় খারাপ, সান্ত্বনা দিবে কে? বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, সান্ত্বনা দিতেন ঘরের বিবি। বড় বিচক্ষণ মহিলা ছিল। নবীজি নবত লাভ করলেন, আয়েশা কয় খাসি তারা নাফসি, আমি মনে হয় মারাই যাবো। জিবরীল আমিন ধইরা বুকে চাপ দিছেন না, কয় আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি একটু পরীক্ষা করে দেখব। স্বামী আমার ডান পাশে বসেন, নবীজি ডান পাশে বসলেন, কয় হাল তারা বল হ্যাঁ, যাকে দেখে ভয় পেয়েছেন তাকে দেখতেছেন? নবী কাঁপতেছেন আর বলতেছে খাসি তারা নাফসি, আমি মারা যাব, আমি হা তারে দেখি। কয় আপনি উঠা বাম পাশে বসেন, নবীজি বাম পাশে বসলেন, কয় হাল তারা হল আন, এখন কি তাকে দেখেন? নবী কয় নাম হা তাকে দেখি। কয় এইবার আমার কোলের মাঝখানে বসে মহিলা কারে বলাকে বসে, সব নবীদের নবী, দুনিয়ার সব মানুষের সব পয়গম্বর গেঞ্জার সিনাই, উনি কাঁপতেছেন আর মহিলা কাকে বলে? উনি পরীক্ষা করতেছেন, আমার কোলের মাঝখানে বসেন তো। নবীজির কোলের মাঝখানে বসাইলেন, বসাইয়া কালকাত খিমারাহা, মাতার ঘুমটা ফেলে দিলেন। কয় হাল তারা হুল আন, এখন কি তারে দেখেন? যারে দিকে বই পেয়েছেন? নবী কয় লা, আমি দেখি না। নবী কাঁপতেছেন, মা খাদিজা মুস্কি মুস্কি হাসতেছেন, কয় ভয়ের কিচ্ছু নাই, উনি হইল ফেরেশতা। ইব্রাহিম আলাইহিসলামের জ্ঞান, ইদ্রিস আলাইহিসলামের জ্ঞান, লোকমান হাকিমের জ্ঞান, খিজির আলাইহিসলামের জ্ঞান, আইনস্টাইনের জ্ঞান, নিউটনের জ্ঞান, প্লেটোর জ্ঞান, অ্যারিস্টটলের জ্ঞান, সারা দুনিয়ার সব মানুষের জ্ঞান, সব পয়গম্বরের জ্ঞান আমার সিনাই, তিনি কাঁপতেছেন, মহিলাকে আরে কি ছয় নেই ফেরেশতা। কয় বুঝলা কেন? কয় পরীক্ষা করলাম, পরীক্ষা করে বসলাম। কয় কেমনে? কয় যখন ডান পাশে বসাইছি আমার মাথায় ঘুমটা, বাম পাশে বসাইছি আমার মাথায় ঘুমটা, কুলের আপনি তারে দেখেন, কুলের মাঝখানে বসায়া পরীক্ষামূলক ভাবে কলকাত খিমা রাহা, মাতার ঘুমটা ফেলে দিয়েছি। তিনি যদি ফেরেশতা না হইতেন আমার দিকে তাকায় থাকতেন, যেহেতু ফেরেশতা আমি মহিলা মাতার ঘুমটা ফেলছি, উনি লজ্জায় চলে গেছেন, আপনার আর ভয় নাই, উনি হল আল্লাহ পাকের ফেরেশতা। চিৎকার দিয়ে কান্না সব নবীর বিপদের দিনে পুরুষ আগে আসেন, মহিলা নবী নবত লাভ করার পরে নবীর চেহারা প্রথম যিনি দেখছেন তিনিও মহিলা, নবীর মুখে প্রথম যিনি কোরআন তেলাওয়াত শুনছেন তিনিও মহিলা, প্রথম যিনি কাবাকে কেবলা বানায় নামাজ আদায় করছেন তিনিও মহিলা,
প্রথম যিনি কোরআন হেফজ করছেন তিনিও মহিলা, মেরাজের ঘটনা প্রথম যিনি শুনছেন তিনিও মহিলা, দুনিয়ায় থাকতে ফেরেশতার সালাম যে পেয়েছেন তিনিও মহিলা, দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের সালাম যে পেয়েছেন তিনি একজন মহিলা। কন্যা জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নতুন তথ্য শোনেন, পৃথিবীতে কেউ ক্যালিগ্রাফির মাধ্যমে পুরা কোরআন লেখে নাই। ক্যালিগ্রাফ মানে সুন্দর করে লেখা, আপনার হস্ত বিশারদ। পৃথিবীতে কেউ এক আয়াত লেখছে, কেউ আয়াতুল কুরসি লেখছে, কেউ আপনার সূরা ইয়াসিন লেখছে। পৃথিবীতে সর্বপ্রথম পূর্ণ কোরআনের ক্যালিগ্রাফ যিনি রচনা করছে তিনিও মহিলা। এই আমাদের পাশের দেশ ভারতের আপনার এই কেরালা রাজ্যের ফাতেমা নামক ইন্টারমিডিয়েট পড়ো একটা মেয়ে ফাতেমা ব্যাডমিন্টন খেলতো, কোরআনের প্রেমে পড়ে গেছে। সেই ফাতেমা ভারতের মেয়ে, 2 বছর 4 মাস সময় ব্যয় করে 840 পৃষ্ঠার মাধ্যমে 30 পারা কোরআনের ক্যালিগ্রাফ পৃথিবীতে প্রথম রেকর্ড সৃষ্টি করে দিয়েছে। পর্দার আড়ে যে সকল মা বোনরা শুনছেন, ইসলামে নারীর কত বড় অবদান। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, অর্থ দিয়েছেন। কিতাবে আসছে মক্কার সব ব্যবসায়ীদের পুঁজি যা ছিল মা খাদিজার ছিল একারই অর্ধেক। ইসলাম গ্রহণ কইরা এন পাবলিক কই মহিলা কি পাইবে? বাপ নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, পয়সা নাই, এর কাছে বিয়া হইছে। এত বড় একজন শিল্প উদ্যোক্তা মহিলা মা খাদিজাকে রাসূলুল্লাহ মানুষজন এই কথা বলতে না পারে, এখন থেকে আমার সব সম্পদের মালিক হলেন আপনি। আল্লাহ নবী নবুয়ত লাভ করার পরে যাবেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মা খাদিজা দৌড়ে যাইয়া দরজার চৌখাটির মধ্যে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখনই কালেমার দাওয়াত দিবেন পাথরের বৃষ্টি শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাতে রক্ত রঞ্জিত করে ফেলবে, আপনাকে আমি একা যেতে দিব না, আমি মহিলা মানুষ আপনার সাথেও যেতে পারব না, একটু অপেক্ষা করেন আমি ব্যবস্থা নিতেছি। মা খাদিজার আগেও বিয়ে হয়েছিল, দুইটা বিয়ে হয়েছিল, দুইটা যুবক সন্তান ছিল। একজন যুবকের নাম হলো হারিস, আলাদা কামরায় যে বুকের মধ্যে যারা কয় সন্তান হারিস আমার স্বামী আমার নবী কালেমার দাওয়াত নিয়ে যাবে, পাথরে বৃষ্টি শুরু হয়ে যাবে, কেউ নবীর সাথী নাই, আমি মহিলা মানুষ যেতে পারি না, আমি একটা আবদার করি তুমি তার সাথে যাইবা। কয় মা আমি ঢাল ধরতে পারি না, তরবারি ধরতে পারি না, আমি যে লাভটা কি? কয় ঢাল ধরা লাগবে না, তরবারি ধরা লাগবে না, খেয়াল রাখবা কোন দিক থেকে পাথর আসে। তুমি যুবক দৌড়ে যাইয়া নবীর সামনে তোমার বুকটাকে ঢাল বানাইয়া দিবা। যুবক হারিস রাজি হয়ে গেলেন, আল্লাহ নবী কালেমার দাওয়াত দিলেন, চতুর্দিক থেকে পাথর আর পাথর রক্তে রঞ্জিত হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী ডাকতে হারিস আর ভয় নেই, সবাই চলে গেছে, তোমার মা না যেন পাগল পারা, চলো তোমার মার কাছে নিয়ে যাই। যুবক ডাকে সাড়া দেয় না, রক্ত জমাট বেঁধে গেছে। নবী চিন্তায় পড়ে গেলেন, এ হারিস তো আমার ছেলে না, খাদিজার আগের স্বামীর ঘরে সন্তান, আমি জবাব দিব কি? খাদিজা যখন বলবে হুজুর আপনি আসলেন আমার ছেলে কোথায়, আল্লাহ নবী মাথা নিচু করে বাসার দিকে রওনা। মা খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ মাথা কেন নিচু করে আছেন, না যেন কত পাথরের আঘাত খেয়েছেন, কয় না একটা আঘাত লাগে নাই। কি মন্ত্র দিলা যুবক ছেলেকে? যুবক হারে সব পাথর বুক দ্বারা ফিরেছে, একটা পাথর আমার গায়ে লাগতে দেয় নাই, তোমার সন্তান হারিস রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল, কত ডাকা ডাকলাম সারা দেয় না, তোমার সন্তান আর কোনদিন মা বলে ডাকবে না, ইসলামের জন্য প্রথম শাহাদাতের লাল পেয়ারা পান করেছে।
মা খাদিজাকে ইয়া রাসূলুল্লাহ মাথা উঁচু করেন, মন খারাপ করবেন না, হাশরের ময়দানে আমার যখন নাজাতের কোন সিরা থাকবে না, আমি বলব আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তোমার হাবিবের জন্য দিনের জন্য আমি শহীদ করে দিয়েছি, আমি হলাম ইসলামের প্রথম শহীদের মা। সেই স্ত্রী মারা গেছে, বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, এমন দামি স্ত্রী তিনিও মারা গেলেন। শেষ দিয়ে গেলে ওকে নারী করি চাপায় মুখের মধ্যে থুতু মারতে আসে, জামা টেনে ছিঁড়ে ফেলে আল্লাহ নবী কয় যায় আর উপায় নেই, চলো তাইফে যাই, কালেমার দাওয়াত দেই। যুবক সাথী তাইফে গেলে সাত মানব আত্মে আলী যুবকদের লেলাই দিল, মক্কা থেকে পাগল আসছে, পাথর মারো, এত পাথর, এত পাথর, পা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা পশম ছিল না, যেই পশম তাইফে রক্ত দ্বারা ভিজে। কঠিন অবস্থা জায়ের আমার, আল্লাহ নবী মক্কায় ফিরে আসলেন, উম্মে হানিয়ে ঘরে রাতে ঘুমালেন, আল্লাহ কয় জিবরিল আমার হাবিবের বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা নাই, ঘরের বিবি নাই, রক্তাক্ত হয়ে তাই থেকে আসছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কারো দরকার নাই, আমার হাবিবকে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্দাতুল মুনতাহা বাইতুল মামুর পাড়ি দিয়ে আমার কাছে আনো, আরশে আনো, আমি আল্লাহ সাত আসমান পাড়ি দিয়ে আমার হাবিবকে আরশে নিয়ে আমি আল্লাহ নিজেই আমার হাবিবকে সান্ত্বনা দিব, আমি আল্লাহ সান্ত্বনা দিব আমার প্রথম সুবহানা শব্দ দিয়ে কেন বললেন, কারণ মেরাজের ঘটনা স্বাভাবিক অলৌকিক। নবীজি বলেন ফাফুর রিজাল মিসাকুবাইত আনাবি মক্কা, আমি মক্কায় উম্মে হানির ঘরে ছিলাম, হঠাৎ করে দেখলাম ঘরের ছাদ ফেটে চৌচির হয়ে আমার সরাসরি আসমানে যাওয়ার রাস্তা আল্লাহ করে দিলে, দরজা দিয়া না, ছাদ ফেটে চৌচির হয়ে গেছে, ছাদ ভেদ ভেদ করে আল্লাহ সরাসরি আমার উর্ধ ভ্রমণে রাস্তা আল্লাহ করে দিলে। জিবরিল আমিন কাবা ঘরের পাশে জমজমের পানি কুয়ার কিনারে নিয়া ওপেন হার্ট সার্জারি করলেন নবীকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফাকাত কুমতা রাসুল মাকি ফি সদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে যে ওপেন হার্ট সার্জারি করেছেন জিবরিল আমিন, আমি আল্লাহ নবীর বুকের মধ্যে সেলাই চিহ্ন দেখছি। ওপেন হার্ট সার্জারি করে জমজমের কুয়ার পানি দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে বোরাকের মধ্যে উঠাইয়া এইবার রওনা বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা মধ্যবর্তী মসজিদ বর্তমান ফিলিস্তিনে অবস্থিত ওই বাইতুল মুকদ্দাসে নিয়ে যাবেন। মাঝখানে ঘাঁটি অতিক্রম করলেন চারটা, কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ এখানে অবতরণ করেন, নামে দুই রাকাত নামাজ আদায় করেন, কয় কারণ কি, কয় এই জায়গাটা হলো আপনার হিজরতের জায়গা না বলিয়া শরীফ, মাত্র এক বছর পরে হিজরত করে আপনি এখানে আসবেন, নবী কয় আমি মাতৃভূমি ছেড়ে তাইফে গিয়েছিলাম রক্তাক্ত হয়েছি, আবার বুঝি আমার মাতৃভূমি ছেড়ে যেতে হবে, কয় এখানে আসলে আপনাকে রক্তাক্ত করবে না, এই ইয়াসরিবের লোকেরা আপনাকে পাইয়া তার শহরের নাম পরিবর্তন করবে, শহরের নাম রাখবে মাদিনাতুন নবী, নবীর শহর, এখানে মারবে না, এখানে আসবে এত সম্মান করবে, শহরের নামটাই পাল্টাই দিবে, শহরের নাম আর ইয়াসরিব থাকবে না, শহরের নাম হবে মাদিনাতুন নবী, নবীর শহর। আল্লাহ নবী যখন মদিনার দিকে রওনা,
জারজিস নামক একজন পাদ্রী ছিলেন, 18 বছর পাহাড়ের চূড়ায়, 18 বছর একটা বার নিচে নামেন নাই, চিৎকার করে উঠলেন, নাখিরি জামানার নবী চলে আসছে। কয় কিভাবে বুঝলেন? কয় তাকায় দেখো, উটের পিঠে সওয়ার হয়ে আসতেছেন, আর তার মাথার উপরে এক খণ্ড মেঘ তাকে ছায়া দিতেছে, সূর্যের তাপ লাগে না, মেঘ ছায়া দিতেছে। মদিনার মহিলারা গান গায়, তোলা আল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদালিল্লাহিদা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ চলে আসছে। মদিনার শিশুরা গান গায়, নাহনু জাওয়ারিন মিন বানি নাজ্জার ইয়া হাব্বাজা মুহাম্মাদান মিন জার, আমাদের কপাল খুলে গেছে, আমরা আর নবীকে ফিরে যেতে দেব না, নবী হবেন এখন থেকে আমাদের প্রতিবেশী। মদিনার যুবকেরা গান গায়, আফলাহ মাই ওয়ালিজুল মাসাজিদা ওয়া ইয়াকরাউল কুরআনা কাইমা ওয়া কাইদা ওয়া লা ইয়াবিতু আল লাইল ওয়ান হুরাকিদা, তারাই সফল কাম যারা মসজিদ নির্মাণ করে, তারাই সফল কাম যারা মসজিদ আবাদ করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, রাত জেগে জেগে নামাজ আদায় করে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, তারাই হলো সফল কাম। সবাই কয় হুজুর, জায়গা নেন ঘর বানান বাড়ি বানান, আল্লাহ নবী কয় না জায়গা নিব না ঘর বানাবো না, সর্বপ্রথম আমি আল্লাহ পাকের ঘর মসজিদ নির্মাণ করব। আমি নিজের বাড়ি বানাবো না মসজিদ বানাবো। মসজিদ নির্মাণ হয়ে গেল, মদিনার মসজিদ নির্মাণ হয়ে গেল, এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সব। ওই মদিনার মসজিদে ভাইয়ের আমার রাত্রে নামাজ আদায় করার জন্য খেজুর পাতা জ্বালায় রাখে, খেজুর পাতার আগুন নিভে যায়, যখন জ্বালানোর প্রয়োজন হয় আবার জ্বলতে যায় না। আল্লাহ নবী একদিন এসে দেখে মদিনার মসজিদে কে যেন কাপড় দিয়া সলতা বানাইয়া জয়তুনের তেল দিয়া বাতি জ্বালায় রাখছে। আল্লাহ নবী কয় কাজটা কে করছে? কয় ইয়া রাসূলুল্লাহ, একটা যুবক ছেলে। কয় যুবকের নাম কি? কয় যুবকের নাম হলো তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তামিম মদিনার মসজিদে প্রথম যিনি বাতি জ্বালাইছেন তেলের বাতি, তার নাম হলো তামিম, একজন যুবক ছেলে। যুবক ভাইয়ারা আমার, আল্লাহ নবী কয় তামিমকে ডেকে আনো, ব্যাপার কি? তামিম করছো কি? কয় ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতা জ্বলতে চায় না, আবার জ্বললে নিতে চায় না, আমি কায়দা করে জয়তুনের তেল দিয়া কাপড় দিয়া সলতা বানায় বাতি জ্বালাইছি। আল্লাহ নবী কয় নব্বর মসজিদানা নব্বরুল্লাহু আলাইহি, আল্লাহর ঘর মসজিদে বাতি জ্বালাইছো, আল্লাহ যেন তোমার অন্তরে নূরের বাতি জ্বালায়, আল্লাহ যেন তোমার অন্ধকার কবরে নূরের বাতি জ্বালায় দেয়। যুবক তুমি মসজিদে বাতি জ্বালাইছ, তামিম আমার মেয়ে উম্মে কুলসুমের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে জয়নবের বিয়ে হয়ে গেছে, আমার সব মেয়ের বিয়ে হয়ে গেছে, ফাতেমার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে জয়নবের বিয়ে হয়ে গেছে, আমার মেয়েগুলা একটা আর বাসায় নাই, সবার বিয়ে হয়ে গেছে, তুমি মসজিদে বাতি জ্বালাইছ, মসজিদকে ভালোবাসছ, আমার একটা মেয়ে যদি অবিবাহিতা থাকতো এই মুহূর্তে আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়া তোমার আমি জামাই বানাইতা। আরে জোরে কর না সুবহানাল্লাহ, তুমি মসজিদে বাতি জ্বালাইছ, আমার যে কোনো মেয়ে বাইছে এখন যদি অবিবাহিত থাকতো এখনই মসজিদে আমি আমার সেই মেয়েটা বিয়া দিয়া তোমারই আমি জামাই বানাইতাম, কারণ আল্লাহর ঘর মসজিদে তুমি বাতি জ্বালাইছ। মসজিদ বানানো, মসজিদের খেদমত করা, এটা মামুলি কোনো আমল না, কথা কর কথা ঠিক না বেঠে? আমি বড় খুশি এই এলাকার যুবকরা এই মহল্লায় একটা মসজিদ নিয়ে ফিকির করতেছে, আল্লাহ যেন এই আকাঙ্ক্ষাকে পূর্ণ করে, অচিরেই একটা মসজিদ যেন আল্লাহ মহল্লার ব্যবস্থা করে দেয়। চিৎকার দিয়ে কেন আমি এক নম্বর ঘাঁটি, দুই নম্বর ঘাঁটি জিবরিল আমিন যাইতেছেন,
আল্লাহ নবী কয় জিব্রিল আমার নাকের মধ্যে মেষকাম্বরে গ্রাণ পাইতেছি, আসমান দিয়ে যাইতেছে আর জমিন থেকে মেষকাম্বরে গ্রাণ বলে। কারণ কি? জিব্রিল আমি কয় ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা আর তার সন্তানদের কবর থেকে গ্রাণ আসতেছে। কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে নামের অবতরণ করেন, আল্লাহ নবী অবতরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে একজন মহিলার কবর আছে, কবরটা জিয়ারত করেন। আল্লাহ নবী কবর জিয়ারত করলেন, আমি মেরাজে যাব, কবর কেন জিয়ারত করানো হলো? ইয়া রাসূলুল্লাহ এই কবর হল একজন কাজের বুয়া, কাজের মহিলার কবর, নাম হলো তার মাসিটা, ফেরাউনের মেয়ের ঘরের বাদি, গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ফেরাউনের মেয়ের চুল আছে আর জবানে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, হাত থেকে চিরুনি পড়ে গেছে, আওয়াজ করে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ফেরাউনের মেয়ে কয় আমার ঘরের বাদি, আমার বাবার দুশ্মনের সাথে দেখা করে কালেমা পড়ছ, আমার বাবার কাছে বিচার দিব, তোমার জীবন বিপন্ন হবে। কাজের মেয়ে মাসিদা কয় জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। ভাইয়েরা আমার ফেরাউনের মেয়ে বাবার কাছে অভিযোগ করার পরে মহিলাকে নিয়ে যাওয়া হলো, ফেরাউন বলে কালেমা ছেড়ে দাও, কয় কালেমা ছাড়বো না, কয় তোমারে আগুনে নিক্ষেপ করবো, আগুনে ঝাঁপ দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নাই। মহিলার ছিল কোলের মধ্যে দুধের বাচ্চা, কয় তোমার দুধের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হবে, তা আমার বাচ্চার মায়াও ত্যাগ করতে পারি, কালেমা হারাতে পারবো না। একজন মা তার সন্তানকে জীবনের চেয়ে ভালোবাসে, দুধের বাচ্চা নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, মহিলা চিৎকার করে ব্যবসায় পড়ে গেছে, হুশ ফেরার পরে দেখে বাচ্চা আগুনে জ্বলে নাই, পড়ে নাই, আগুনে খেলতেছে। দ্বিতীয় বাচ্চাকে আগুনে নিক্ষেপ করে দিলাম, কয় মহিলা এখন তোমার পালা, মহিলা কয় হা আমি আগুনে ঝাঁপ দিব, একটু সময় দাও, হাত তুলে কয় রব্বুল আলামিন, আয়াল্লাহ কালেমা পড়ার অপরাধে আমার দুইটা বাচ্চাকে আগুনে নিক্ষেপ করেছে, আমাকেও নিক্ষেপ করবে। এই সময় দুই বাচ্চা চিৎকার দিয়ে কয় মা ভয় পেও না, আগুন আর আগুন নাই, আমাদের জন্য আল্লাহ ফুলের বাগান বানাই দিয়েছেন, ফেরেশতারা জান্নাতের গেট খুলে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। মাসিদা কয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, ও ফেরাউন আমাকে সময় দাও, আমি একটা মোনাজাত করব, হাত ধরে পায় আল্লাহ কালেমা পড়ার অপরাধে আমার দুই সন্তান আগুনে গেল, আমিও আগুনে নিক্ষিপ্ত হব, আল্লাহ আমার দাফন নাই, যারা যারাই কাফন নাই, কিছুই নাই, দুনিয়ার কোন মানুষ জানবেও না আমি এখানে, আমার কবর জিয়ারত করা হবে না। আয় আল্লাহ তোমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানায় শুনেছি, আখিরি জমানার পয়গম্বর তোমার বীর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসবেন, আল্লাহ আমার জানাজা নাই, কাফন নাই, কাফন নাই, তুমি মেহরবানি করে তোমার আখিরি জমানার পয়গম্বর দিয়ে আমার কবরটা জিয়ারতের ব্যবস্থা করবা। আল্লাহ হাজার বছর আগে মহিলার সেই মোনাজাত কবুল করেন, কয় জিবরিল আমার হাবিবকে যে আমার কাছে আনবা, ওই মহিলার কবর জিয়ারত করে এরপরে আনবা, হাজার বছর আগে ওই মহিলার মোনাজাত আমি কবুল করেছি, আমার হাবিবকে দিয়ে ওই মহিলার কবর জিয়ারতের সিদ্ধান্ত আমি নিয়েছি। কন্না জেনে সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এইটা হলো সেই মহিলার কবর, আপনি জিয়ারত করেন এরপরে উর্দু ভ্রমণ শুরু হবে। কষ্ট লাগতেছে আপনাদের? তিন নম্বরে ঘাটি হলো বাইতুল্লাহ বেথলেহেম, হযরত ঈসা আলাইহিস সালামকে তার মা যেখানে প্রসব করেছেন, চার নম্বর হলো তুরে সিনা, মূসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, এরপরে চলে গেলেন বাইতুল মুকদ্দাসে, যাওয়ার পরে ভাইয়েরা আমার জিবরিল আমিন আযান দিলেন, লক্ষাধিক পয়গম্বর মসজিদে আকসার মধ্যে নামাজে দাঁড়িয়ে যাবেন, কাতার বন্দি হয়ে গেলেন, জিবরিল আমিন হলেন মুয়াজ্জিন, সব পয়গম্বর ইমাম মুসল্লি ইমাম কে হবেন, আমাদের নবীজি বিনয়ের কারণে সামনে যান না, আল্লাহ কয় জিবরিল আমার হাবিব থাকতে কেউ ইমাম হতে পারে না, আমার হাবিব হলেন ইমামুল মুরসালিন, জিবরিল আমিন তুমি আযান
মদিনা লক্ষাধিক পয়গম্বর মুসল্লি লাইনে দাঁড়ায় গেছে, আমার হাবিব তো একদিন কেউ ইমাম হতে পারে না, আমার হাবিব কে তুমি হাত দিয়ে টাইনা নিয়ে সামনে সব পয়গম্বর ইমাম বানায় দাও। নবীজি সব পয়গম্বরের ইমাম হয়ে নামাজ আদায় করালেন, আমি আর উর্দের দিকে যাব না, এই পর্যন্ত আমি আমার ভাইরা প্রমাণ করার চেষ্টা করব, আমার প্রাণের ভাইয়েরা, আমার বাবাজিরা, নবীজি সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে উম্মে হানি কে বললেন, উম্মে হানি আমি কিন্তু গত রাতে মেরাজে গিয়েছিলাম, ভাই ইয়া রাসূলুল্লাহ এই কথা কাউকে বলবেন না, বললে আপনাকে অবিশ্বাস করবে, অবিশ্বাস করলো আমাকে বলতেই হবে। উম্মে হানি চাদর ধরে রাখছে, নবী চাদর টেনে টেনে বের হয়ে গেলেন, প্রথম দেখা আবু জাহেলের সাথে। ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদ্দাতুল মুনতাহা, বাইতুল মামুর বাড়ি দিয়ে আলমে বারজাক, জান্নাত জাহান্নাম দেখে আরশে মুআল্লায় গেলাম, আল্লাহর সাথে কথা বলে আবার ফিরে আসলাম। আবু জাহেল বলে আমি আসমান বুঝি না, আমি বাইতুল মামুর বুঝি না, আমি আলমে বারজাক বুঝি না, কিন্তু বাইতুল মুকাদ্দাস বুঝি, কারণ ব্যবসা করে খাই আমরা জীবনে বহুবার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। তুমি একটু দাঁড়াও, আমি 10 জন লোক নাই কানি, তুমি খালি বলবা যে বাইতুল মুকাদ্দাস গেছে, লোকজন জড়ো করছে, কবাদিজা বলো এইবার নবীজি কানি প্রথম গেছে বাইতুল মুকাদ্দাসে, এইবার থামো বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টা জানলা কয়টা, আমরা ঢাকা যাইতে আপনার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অনেকেই গিয়েছি, তারা মসজিদে গিয়েছি অনেকে, এরপরে আপনার চকবাজার শাহী মসজিদে গিয়েছি, আমার ভাইয়েরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নিচতলায় জানলা বলা দরকার নেই, দরজা কয়টা একজন বলে পারবে বলতে, কারণ আমরা এগুলো ভুলি না। এখন নবী গেছেন একটা মুহূর্তের জন্য, কয় বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টা জানলা কয়টা, আল্লাহ নবী নির্বিকার চুপ, কারণ হলে করে গণেন নাই, চোখ বুঝে ফেলছে, আল্লাহ কয় জিবরিল আমি আমার হাবিবকে আমি শোনানোর জন্য আনি নাই, মেরাজ হয়েছে সশরীরে, হ্যাঁ তো আমার হাবিবকে যদি তুমি কানে কানে বলে দাও জবাব দিতে পারবে, কিন্তু আমি তো মেরাজ করছি সশরীরে নবীকে দেখানোর জন্য, আমি দেখাইলাম, আমি হলাম রব্বুল আলামিন, আমার হাবিব হলেন রহমত ঘরে তলদেশে ঢুকাই দাও, গোটা বাইতুল মুকাদ্দাস ঘর হাতের তালু দিয়ে নিয়া আমার হাবিবের সামনে তুই না ধরা কর। পরে আবার জিগাইবো দরজার চৌকাঠ কেমন, পাল্লা কেমন, এত যন্ত্রণা দরকার নাই, পাইলিং কত ফিট, পাইল কয়টা দিছে, এত যন্ত্রণা দরকার নাই, তুমি গোটা বাইতুল মুকাদ্দাস ঘর হাতের তালুর মধ্যে উঠাইয়া আমার নবীর চোখের সামনে ধরে রাখবা, নবী যেন দেখা গইনা গইনা সঠিক সংখ্যা বলতে পারে। তো সেরে মাঝের মধ্যে আসছে, আল্লাহ নবী জি বলেন ফাজি আবিল মসজিদ, আমার চাচায় প্রশ্ন করছে, আমি চোখ বুঝছি, চোখ খুলে দেখি আমার চাচতো ভাই ইবনে আকিলের বাড়ির সামনে একটা মাঠ, ওই মাঠের মধ্যে জিবরিল আল্লাহ নবী কয় আমি গোনা শুরু করে দিলাম, দরজা কয়টা জানলা কয়টা আমি দরজা গড়ে বলে দিলাম, জানলা সংখ্যা গোলা গোনে গোনে বলে দিলাম, আমারে যখন প্রশ্ন করে আমি আল্লাহ নবী সবগুলা সংখ্যা দেখে গোনে গোনে বলে ফেললাম, যখন গুনা গুনা বলছি চাচা এখন দেখা দিয়ে বসছে, আমি চাচারে বললাম চাচা আমার কিন্তু আরো আলামত আছে, আপনি ব্যবসার কথা বলছেন, আপনার এক বাণিজ্য কাফেলা আসতেছে, তাদের সাথে আমার দেখা হয়েছে, আপনার বাণিজ্য কাফেলা যখন আসতেছিল আমি তাদের কাফেলা কলস থেকে পানি পান করে আসছি, আর আপনি যে ছাদের মধ্যে দাঁড়ান
আপনার বাণিজ্য কাফেলা আসতেছে, সবার আগে যে আসতেছে আপনি দেখবেন তার হাতের মধ্যে একটা কাপড়ের পোটলা, আর সেই কাপড়ের পোটলার রং হলো ছাই রঙের। এরপরে আসলে জিজ্ঞেস করবেন তারা ঘোড়া হারাইছে, আমি সন্তান বলে দিয়ে আসছি, বাণিজ্য কাফের আসতেছে। আবু জাহেদ দাঁড়ায় দেখে সবার আগে যিনি তার হাতের মধ্যে একটা কাপড়ের পোটলা ছাই রঙের, আসার পরে বললেন যে তোমরা এই সফরে কিছু আস করছ, কয় সফরের মধ্যে কে যেন আমাদের পানির মশক থেকে পানি খেয়ে ফেলছে, আমরা ঘোড়া হারাইছি, আমরা অস্থির হয়ে গেলাম। এক লোক আইসা অদৃশ্য থেকে বললেন তোমাদের ঘোড়াটা তানঈম নামক জায়গায় আছে, আমরা তানঈম নামক জায়গায় ঘোড়াটা খুঁজে পেলাম, ওই গলার আওয়াজটা মনে হয় তোমার ভাতিজা মুহাম্মাদের গলার আওয়াজ। আল্লাহ নবী মেরাজে যাওয়ার সময় প্রত্যেকটা ঘাটিতে নিত্য নামাজ, চারটা ঘাটিতেই নবী নামাজ আদায় করছেন। নামাজ আগেও ছিল, দুই ওয়াক্ত ছিল, ফজর আর ফরজ, ফজর আর আসর, ফজর দুই দুই রাকাত, আসর দুই রাকাত। এরপরে যখন শুধু ইঙ্গিত দিয়ে যাব, আরো সে মহল্লায় গেলেন, আল্লাহ কয় হাবিব আমার জন্য কিছু আনছেন, হাদিয়া আনছেন, তাহা খালি আসেনি, তিনটে হাদিয়া আনছি, আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আয় আল্লাহ আমি তিনটে হাদিয়া আনছি, এক নম্বরে আমার রুহানি ইবাদত, সুবহানাল্লাহ রুহানি ইবাদত, আলহামদুলিল্লাহ রুহানি ইবাদত, আল্লাহু আকবার রুহানি ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ রুহানি ইবাদত, কোরআন তেলাওয়াত রুহানি ইবাদত, তাসবিহ তাহমিদ রুহানি ইবাদত, আয় আল্লাহ আমার রুহানি ইবাদত তোমার জন্য আছে, আল্লাহ আসসালামু আলাইকা ইয়ুহান নাবিয়ো, হে নবী তোমাকে আমি দিলাম শান্তি, রুহানি ইবাদতের বিনিময়ে শান্তি, তোমার কোন উম্মত যদি রুহানি ইবাদত আমারে দেয়, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহমিদ করে, গরিব হতে পারে আমি তার অন্তরে শান্তির ভয় ছাড়া করে দিব, শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। সন্তান দিতে পারে না, সম্পদ দিতে পারে না, যারা রুহানি ইবাদত করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহমিদ করবে, গরিব হলেও সে শান্তি পাবে, আল্লাহ শান্তি দিবেন রুহানি ইবাদতের বিনিময় শান্তি। এরপরে আল্লাহ রাব্বুল হাবিব বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আয় আল্লাহ তোমার জন্য আমি শারীরিক ইবাদত নামাজ দিলাম, আল্লাহ কয় শারীরিক ইবাদতের বিনিময়ে দিলাম রহমত, তোমার পরম্মদ ঠিক মতো নামাজ আদায় করে আমি তাদের প্রতি মুসফারে বৃষ্টির মতো রহমত বর্ষণ করব। তিন নম্বর হল কয় হাবিব কি আনছেন, কয় আমি আমার মালের ইবাদত আনছি, কয় মালের ইবাদতের বিনিময়ে হল বরকত, আপনার পরম্মদ যদি আমার জন্য মাল মসজিদ মাদ্রাসার জন্য মাল ব্যয় করে আমি আল্লাহ তার মানের মধ্যে বরকত ঢেলে দিব। এই রজব মাসে আমরা একটা স্লোগান দিতে চাই, আপনার সেই স্লোগানটা হলো নেশা পানি ছাড়া নামাজ রোজা ধর, কথাগণ ঠিক আছে না বেটে, নেশা পানি ছাড়া নামাজ রোজা ধর, নেশা পানি ছাড়া নামাজ রোজা ধর, রজব মাসের স্লোগান। তাহলে আপনার রজব মাস সার্থক হবে, শাবান মাস সার্থক হবে, এই রজব মাসে হলো মেয়ারাজ, শাবান মাসে শবে বরাত, রমজান মাসে শবে কদর, ইবাদতের ভরপুর একটা মৌসুম, কথা বলে কথা ঠিক না বেঠে। আমার ভাইয়েরা একটা ওয়াদা চাই, ইনশাআল্লাহ আমরা নামাজের ব্যাপারে যতবার হব রমজান মাসে রোজা রাখবো, রাজি আছি নামাজ যখন শুরু করব আল্লাহ তার ঘরের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ দেখবে আমার বান্দারা জমিনে সিজদা ফেলতেছে, জায়গা পায় না, আল্লাহ কুদ্দুদি ফয়সালায় মসজিদের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আর এই মহল্লায় যখন মসজিদ হবে আমরা প্রত্যেকে জান মাল দিয়া প্রয়োজনে আমরা গায়ে খাইটা জান দিয়া মাল দিয়া সর্বাত্মক ভাবে সহযোগিতা করবো, রাজি আছেন ইনশাআল্লাহ। প্রয়োজনে মাটি যদি বহন করতে হয় মাথায়, ওরা মাথায় নিব, কোদাল হাতে নিব, এবার পারবো তো ইনশাআল্লাহ। খালি রাইতের ওয়াজ না, দিনের বেলা খবর দিবে, নিজের ভাত খায়া নিজে খায়া নিজের ভাড়ায় আইসা ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় মসজিদ যেদিন উদ্বোধন হবে, কাজ যেদিন শুরু হবে, চান দিব মাল দিব, প্রয়োজনে দুই ঘন্টা গায়ে খাইতে যাবো ইনশাআল্লাহ।
আল্লাহ যেন ব্যবস্থা করে। ভাইয়েরা আমার, অনেক লম্বা চড়া কথা বলবো না, শুধু আরো দু একটা কথা আমলের কথা। আইয়ুল্লাহ আমরা হাব্বিরাল্লাহ, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে দামি আমল কোনটা? আল্লাহ নবী বললেন, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, লক্ষ বছরের ওয়াজ এক পাল্লাই দিলে ফরজ নামাজের একটা সেজদা রোজানো হবে না। এই ওয়াজ তো নামাজের জন্যই, কথা কোন কথা ঠিক না? সবচেয়ে দামি আমল হোক নামাজ। দুই নম্বর কি? আল্লাহ নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে সবচেয়ে দামি আমল হলো নিজের বাবা মার সাথে উত্তম আচরণ করা। এখন নামাজে উদাসীনতা, বাবা মার প্রতি চরম উদাসীনতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। যুবক ভাইয়েরা, নামাজের পরে সবচেয়ে দামি আমল হলো নিজের বাবা মার সাথে ভালো ব্যবহার করা। আমার ভাইয়েরা, বাবা মা যদি বদমেজাজি হয়, জালেম হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে বলেন, তোমার বাপ মা বদমেজাজি, তোমার বাপ মা মূর্খ, তোমার বাপ মা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এমনকি কাফের যদি হয়, তবু তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা, সৌজন্যমূলক আচরণ করবা। কন্যা সুবহানাল্লাহ, তোমার আব্বা মা কালেমা পড়ছেন কি পড়েন নাই এটা দেখার দায়িত্ব তোমার না। তোমার বাবা মা যদি আল্লাহ খোদা নাও মানে, তবু তুমি সন্তান হিসাবে বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। নবী কয়, ওয়াইন জালামা, ওয়াইন জালামা, ওয়াইন জালামা, বাপ মা যদি জুলুমও করে, জুলুমও করে, সম্পদ থেকে বঞ্চিত করে, সম্পদের ভাগ কম দেয়, জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, বিচার করতে পারবা না, প্রতিশোধ নিতে পারবা না, তবু বাপ মার সাথে ভালো ব্যবহার করবা। জুলুমের বিচার হবে, আল্লাহ করবেন, তুমি সন্তান, বাপ মার বিচার করতে পারবা, আল্লাহ করবেন, বিচার হবে। অনেক বাবা মা অনেক সময় অন্যায় করেন, আপনার দেখা যায় এক সন্তানকে সম্পদ বেশি দেন, আরেকজনকে কম দেন। আপনার দেখা যায় যে মেয়ের ঘরে নাতনি নাতনিকে বেশি ভালোবাসে, ছেলের ঘরে নাতনি নাতনি দেখলে বেশি মজা লাগে না। মেয়ে দেখা যায় মেয়ে মেয়ের শ্বশুরবাড়ির লোক আসলে আদর করেন, ছেলের শ্বশুরবাড়ির লোক আসলে আন্তান্তা করেন। এগুলো অন্যায়, এগুলার বিচার অবশ্যই হবে, আল্লাহ করবেন, তুমি সন্তান, বিচার করতে পারবা না। শুধু তাই না, বাপ মা যদি পাগল হয়ে যায়, গায়ে কাপড় রাখে না, ল্যাংটা পাগল, তুমি মানসিক হাসপাতালে নিয়ে যাইবা, পাপনায় নিয়ে যাইবা, ডাক্তার যদি বলে বাপ মা পাগল হয়ে গেছে, ইনজেকশন শুষ করব, দড়ি দিয়ে বাঁধতে হবে, বাঁধো। যদি বাপ মা পাগল হয়ে যায়, বাপ পাগল হলে সন্তান বাঁধতে পারবে না, চাচাকে দিয়ে বাঁধাবে। মা যদি পাগল হয়, খালাকে দিয়ে বাঁধাবে। বাপ মা পাগল হয়ে গেলে দড়ি দিয়ে বাঁধতে প্রয়োজন হলে সন্তান দড়ি দিয়ে বাঁধতে পারবে না। সন্তান শিক্ষিত হয়ে গেছে, বাপ মা মূর্খ। আল্লাহ নবী কয়, হাঁটার সময় খেয়াল রাখবা, লা তামশিয়ান্না আমামা, বাপ মার আগে হাঁটবা না। তোমার মূর্খ বাপ মা তোমার আগে হাঁটবে, তুমি শিক্ষিত সন্তান পিছনে হাঁটবা। লা তামশিয়ান্না আমামা, আগে হাঁটতে পারবা না। ওয়ালা তাকুদ কাবলা, হাজার হাজার চেয়ার দেওয়া আছে, চেয়ার দেখবা না, আগে দেখবা বাপ মা বসছে কিনা। বাপ মা বসার আগে তুমি চেয়ার বসতে পারবা না, হাজার হাজার চেয়ার ফাঁকা থাকবে বাপ মা বসার আগে। ওয়ালা তাকুদ কাবলা, বাপ মা বসার আগে বসবা না। সাবধান, বাপ মার সামনে আঙ্গুল তুলে কথা বলবা না। সাবধান, বাপ মার চোখের দিকে তাকায়া কথা বলবা না। সাবধান, চিৎকার করে কথা বলবা না, মাটির দিকে তাকায়া আস্তে আস্তে কথা বলবা। যদি এই কামগুলা করো, তোমার জীবনের সব আমল বরবাদ, সবে বরাদ, সবে কদরে, সারা রাত কান্নাকাটি করবা, একটা দোয়া কবুল হবে না। পরকল্প খাইছো, তুমিও খাইবা। হাদিসে আসছে, ফা ইন্নাহু ইউয়াজ্জিল লি সাহিবি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, বাপ মার মনে যদি ব্যথা দাও, হাত ভাঙবে, পা ভাঙবে, পরীক্ষায় ফেল করবা, বিদেশ দিয়ে জেল খাটবা, ব্যবসায় লস খাইবা, তোমার বউ তোমারে ফাঁকি দিয়ে চলে যাবে। সর্বশেষ যতবার হজ করো, যতবার জুব্বা কাব্বা লাগাও, বেঈমান হয়ে মরবা, মৃত্যুর সময় জবানে তোমার কালেমা নসিব হবে না। স্পষ্ট আছে হাদিসে, ফা ইন্নাহু ইউয়াজ্জিল লি সাহিবি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, বাপ মার মনে ব্যথা দিলে মরণের আগেই সাজা, মরণের আগেই তার সাজা হবে। আমার যুবক ভাইয়েরা, নবীজির আমলের ঘটনা, এক যুবক
মুমূর্ষ অবস্থায় জবানে কালেমা বের হয় না, তার বিবি খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মুমূর্ষ, জবানে কালেমা বের হয় না। নবী দুজন সাথীকে পাঠাইলেন, যাও কালেমার তালকিন দাও। হাদিস আসছে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় ওই ব্যক্তিকে তোমরা এই তালকিন দাও যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পরপরই তোমরা চক্ষুটা বন্ধ করে দিবা। হাদিস আসছে, ইন্না রুহা ইযা কুবিজা তাবিহাল বাসার, যখন দেহ থেকে রূহ বের হয়ে যায় চক্ষু তার দিকে তাকায় থাকে, এই জন্য চক্ষুটাকে বন্ধ করে দিবা। আমার ভাইয়েরা মুমূর্ষুই লোক, এখন স্ত্রী খবর দিলেন আমার স্বামীর জবানে কালেমা বের হয় না। নবী দুজন সঙ্গী পাঠাইলেন, কালেমা পড়ো, ফেল ফেল করে তাকায় আছে, জবানে কালেমা বের হয় না। আল্লাহ নবী নিজে আসলেন, যুবক কালেমা পড়ো, যুবকের জবানে কালেমা বের হয় না। নবী নিজে পড়াইতেছেন, কালেমা বের হয় না। আল্লাহ নবী কয়, ও আল্লাহর বান্দি তোমার স্বামীর আমল বলো। আমার স্বামী জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে। আমাদের কত ফজর নামাজ কাজা হয়ে আছে, আর এই যুবক গোটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ আর কাজা হয় না, কিন্তু কালেমা বের হয় না মৃত্যুর সময়, বেমার হয়ে পড়েছে। আল্লাহ নবী বলে, যুবকের বাবা মা নেই? কয় বাবা নাই, মা আছে। কয় বিপদের সময় মা কেন কাছে নেই? তোমার শাশুড়ি কোথায়? কয় বেঁচে আছে। নাই কেন জানি না, ডেকে আনো। যে বলো নবী আসছেন, নবীজির খবর পাইয়া বৃদ্ধা মা হ্যাঁ লাঠি ভর দিয়ে আসছেন। আল্লাহ নবী কয়, মা সত্যি কথা বলো, তোমার ছেলের আমল কেমন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে গোটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করে। আমি এই প্রশ্ন করি নাই, তোমার সাথে আচরণ কেমন ছিল? মা আর চোখের পানি রাখতে পারেন নাই, চোখের পানি ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটা আমার একান্ত বাধ্য ছিল, আমার কথার বাহিরে কোনোদিন চলে নাই। ছেলের জন্য জীবন যৌবন সব দিয়েছি। বাংলাদেশে অনেক মা এমন আছে, একটা বাচ্চা হওয়ার পরে স্বামী মারা গেছে, যৌবন ছিল, বিয়ের চাহিদাও ছিল, সৌন্দর্য ছিল, কিন্তু জীবনে কোনোদিন আর বিয়ের চিন্তা করে নাই। একটা সন্তানের মায়া গোটা জীবন যৌবন সব কোরবানি করে দিয়েছে। আছেন এরকম মা? তার মর্যাদা কি জানে? সব নবীরা জান্নাতের জর্জরা লাইনে দাঁড়াবে, আর আমাদের নবীজির হাতে জান্নাতের চাবি। নবী যেয়ে দেখে আগে এক মহিলা জান্নাতের গেট ধাক্কাইতেছে, কন্যা সুবহান। আদম আলাইহিস সালাম লাইনে দাঁড়িয়েছে, বসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়ানো, ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়ানো, নবীজির হাতে চাবি। নবীজি যেয়ে দেখে এক মহিলা জান্নাতের গেট ধাক্কাইতেছে। আল্লাহ নবী কয়, মান নামতে তুমি কি? এই তোমার কি হইছে? তুমি খেলা কামারে ছিলেন না? আমি সেই বিধবা মহিলা, আমি সেই বিধবা মহিলা যেই মহিলা একটা বাচ্চার দিকে তাকাইয়া যৌবনটাকে মাটি করে দিছে। আমি সেই বিধবা মহিলা জীবনে যৌবনের দিকে তাকাই নাই, নিজের সন্তানের দিকে তাকাইছি, একটা বাচ্চার মায়া গোটা যৌবনটাকে মাটি করে দিছি। আমি সেই মহিলা, যদিও ঢুকতে পারি নাই, সবার আগে ঈশা জান্নাতের গেট ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। হুজুর, এই ছেলের জন্য জীবন যৌবন সব ছেলে আমার বাধ্য ছিল, আমার জীবনের সব সঞ্চয় দিয়া বিয়ে করাইছি, বিয়ে করার পর উল্টপাল্টে ছেলে এখন বোর কথা বিশ্বাস করে, আমার কথা বিশ্বাস করে না, বোর কথা মানে আমার কথা মানে না, বোর বুদ্ধিতে চলে আমার বুদ্ধি নেই। আল্লাহ নবী বলেন, আতরজুল ইমরাতাহু আক্কা উম্মা, কিয়ামতের আগে যুবকেরা বোর পাগল হয়ে যাবে, বোর বুদ্ধিতে চলবে, মার বুদ্ধি নিবে না, বোর কথা বিশ্বাস করবে, মার কথা বিশ্বাস করবে না, বোর হুকুম মানবে, মার হুকুম মানবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা আমার একান্ত ভক্ত ছিল, বিয়ের পরে কেমন যেন হয়ে গেল, বোর কথা বিশ্বাস করে, আমার কথা বিশ্বাস করে না। বউ যে রাত্রে সবক দে, রাত্রে সবক দে, আগে ছিল দুই পাও, যেখানে খুশি সেখানে যাও, এখন হয়েছে চার পাও, ভাত কাপড় দিয়ে যাও, কয়েকদিন পর হবে ছয় পাও, কাব্য তুমি কই যাও, আমার সাথে নিয়ে যাও। রাত্রে যে কবিতা শোনায় না, সকালবেলা কয় ভিন্ন বাতে বাপ, যার যার তার তার সার সার, কি কথা ঠিক না? বেঠে
বউ রাত্রে যে কবিতা শুনাইছে, কবিতা এমন কাজ হয়ে গেছে, সকালবেলা কয় ভিন্ন ভাতে বাপ্প, ভিন্ন হওয়া অবৈধ না, বাপ্পা যদি ভিন্ন খায় ওই ভিন্ন খাইলেও বাপ্পার খাওয়া পড়া চিকিৎসা ভিন্ন ধর্মের লোক যদি হয় তোমার উপর ওয়াজিব। ও প্রেমের বন্ধুরা, আমার প্রেমের বাবাজিরা, মা কয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে দেখলাম আমার সন্তান একদিন রাগান্বিত, আমার কামরায় চোখ দুটা লাল। আমি বললাম, বাজান, তুমি উত্তেজিত কেন? মা, বাহানা করবা না, বাহানা করবা না, আমার সোনার সংসার আগুন জ্বালাইছ, বাহানা করবা না, আমার হাত থেকে বাঁচতে পারবা না। আমি বললাম, বাজান, তোমার বউর আমি কিছুই বলি নাই, কিছুই করি নাই, ছেলে আমার কথা বিশ্বাস করে নাই, ওর কথা বিশ্বাস করছে। ইয়া রাসূলুল্লাহ, ছেলে এসা ওর কথায় উত্তেজিত হয়ে আমি মার গালের মধ্যে একটা থাপ্পড় বসাই দিছি, আমার কলিজা ভেঙে খান খান হয়ে গেছে। আল্লাহ নবীকে, এই জন্যই তো তোমার সন্তানের জবানে কালামা বের হয় না, মা তুমি মাফ করে দাও। কয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না, ওর বাপ কোনোদিন গায়ে হাত তোলে নাই, অথচ সন্তান আমি মার গায়ে হাত তুলছি, আমি ক্ষমা করব না। আল্লাহ নবী কয়, সঙ্গীরারে আমার, জলদি করে লাকড়ি আনো, আগুন জ্বালাও, চার হাত পা ধরে যুবকটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। কোন ছেলে, যেই ছেলে জীবনে এক অর্থ নামাজ কাজা করে নাই, মার সাথে রূঢ় আচরণ। আল্লাহ নবী কয়, লাকড়ি আনো, আগুন জ্বালায়া যুবককে চার হাত পা ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। নবী যখন সিদ্ধান্ত দিলেন, আগুন জ্বালায়া যুবককে আগুনে নিক্ষেপ করে দাও, মা কান্না ঝেড়ে ঝেড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মার কলিজায় মানাবে না। চৈতি হাওয়ায় কত কথা জমা, তার চেয়ে বেশি কথা মায়ের বুকে, শ্রাবণ মেঘে কত পানি জমা, তার চেয়ে বেশি পানি মায়ের চোখে। মা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আগুনে জ্বলবে, আমার কলিজায় মানাবে না। আল্লাহ নবী কয়, মা তুমি যদি ক্ষমা না করে দাও, ছেলে বেঈমান হয়ে মারা যাবে, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, তার সে দুনিয়ার আগুনে জ্বালায় দে। মা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম, মা যখন বললেন ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে সন্তানের জবানে কালেমা বের হয়ে গেছে। নবী কালেমা পড়াইছেন, তখন কালেমা বের হয়নি, মা যখন মাফ করছেন সঙ্গে সঙ্গে কালেমা বের হয়ে গেছে। এই জন্য ইমানের মৃত্যু যদি চাই, বাবা মার সাথে ভালো ব্যবহার করা চাই, যদি ভুল বেয়াদবি করে থাকি, আজকে রাত্রি যে ক্ষমা চেয়ে নিব, আমার ভাইয়েরা আজকেই ক্ষমা চেয়ে নিব, বাবা মার সাথে ভালো ব্যবহার করবো। অনেকে আছি আমরা, বাবা আছে মা নাই, অনেকে আছি মা আছে বাবা নাই, অনেকে এখানে আছি বাবা মা দুজন একজনও নাই, তিনটা আমল বাকি, এবাদতে নিসানি, কোরআন শরীফ পড়া দোয়া করা, কোরআন শরীফ পড়া জানি না, আলহামদুসুরার ভেতরে 30 পারা কোরআন ঢুকানো আছে, আলহামদুসুরা পড়া, হাত পয়লা চোখের পানি ফেললে বাপ্পার 40 বছর গোড়া যাব, আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। দুই নম্বর, নফল নামাজ পড়ে দোয়া করবো, বাবা মা কবরে জান্নাতের বাতি জ্বলবে। তিন নম্বর, কিছু দান কইরা, বাপ্পার নামে দান কইরা দোয়া করবো, আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেন বাবা মার জন্য এই তিন পদ্ধতি আমল করার তৌফিক আমাদের দেন। সকলে কন্যাজের আমিন। আমার ভাইয়েরা, আমি হয়তো বললে আরো শুনবেন, আপনারও ফজর নামাজ ঝুঁকিপূর্ণ হবে, আমারও হবে, এই জন্য আর দীর্ঘায়িত না, এখানে কথা শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।